আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাফরিন্স কিচেন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। কেক ডেকোরেশনের জন্য আমি চকলেট বল টপার তৈরি করেছি, আর সেই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি কোকো আইভরি ব্র্যান্ডের সাদা চকলেটটা নিয়েছিলাম, আর এই চকলেটটাকে আমি মাইক্রোওভেনে মেল্ট করে নিয়েছি 30 সেকেন্ড করে। আপনার প্রথম 30 সেকেন্ডে যদি মেল্ট না হয় তাহলে আপনি আবার 20 সেকেন্ডের মতো দিতে পারেন, কিন্তু খেয়াল করবেন কখনোই চকলেট 30 সেকেন্ডের বেশি সময় একসাথে ওভেনে দিবেন না। আপনার কাছে এভাবে রিস্ক মনে হলে অবশ্যই ডাবল বয়লারে মেল্ট করতে পারেন। আমার এখানে চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি চকলেটটাকে কিছু সময়ের জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম, এবং চকলেটটা যখন হালকা কুসুম গরম অবস্থায় আমি এটা দিয়ে এখন টপারগুলো তৈরি করব। আর টপারগুলো তৈরি করার জন্য এখানে আমি কিছু বল মোল্ড নিয়েছি, আর আমি এখানে একটা নতুন হার্ট শেপের মোল্ড পেয়েছি, সেই মোল্ডটাকেও আমি আজকে ইউজ করব। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, চকলেটটা যেন বেশি গরম না থাকে, কিছুটা ঠান্ডা হয়ে আসলেই আমরা এটা ব্যবহার উপযোগী হবে। আর আমরা যে মোল্ডটাতে আমরা টপারগুলো বানাবো সেই মোল্ডগুলো আমরা আগে থেকে টিস্যু দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, যেন কোনো তেল অথবা পানি না থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা মোল্ডে আমি অর্ধেক পরিমাণ চকলেট দিয়ে নিয়েছি। আপনাদের চামচ দিয়ে দিতে সমস্যা হলে একটা পাইপিং ব্যাগে চকলেটটা নিয়ে নিতে পারেন, তারপরে চকলেটটাকে আপনাদের দিতে আরও ইজি মনে হবে। আমি চকলেটটা দেওয়ার পর এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি ঘুরে ঘুরে চারিদিকে আমি চকলেটটাকে লাগিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। খুব ভালোভাবে আমি ঘুরে ঘুরে চকলেটটাকে পুরোটা মোল্ডে আমি লাগিয়ে নিব। এভাবে আমি সবগুলো মোল্ডেই চকলেটটাকে চারিদিকে আমি ঘুরে ঘুরে লাগিয়ে নিব। আমার সবগুলো মোল্ডে আমার চকলেটগুলোকে লাগানো হয়ে গিয়েছে। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এই বলগুলোকে। 10 থেকে 15 মিনিট পর আমি বলগুলোকে বের করে নিয়ে আসছি। দেখি বোঝা যাচ্ছে যে চকলেটগুলো খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি, এবং ডিমোল্ড করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন ভেঙে না যায়। খুব সহজেই সাধারণত এই বলগুলো ওপেন হয়ে যায়, ডিমোল্ড করা যায়, সাধারণত কোনো সমস্যা হয় না। আমার হার্ট শেপের মোল্ডটা আমি এখন ডিমোল্ড করছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টপার তৈরি হবে। আর এই ছোটো ছোটো সাইজের বলগুলো, বিভিন্ন সাইজ থাকে, ছোট বড় মিডিয়াম, এই বলগুলো খুব ভালো লাগে এবং একটা কেক ডেকোরেশনের জন্য খুবই পারফেক্ট। আমি এখানে কিছু কালার বল তৈরি করে নিয়েছিলাম, এখানে আমি ক্যান্ডি কালার দিয়েছি। আপনারা চাইলে রেডম্যান কালারটা ইউজ করতে পারেন, যদিও এই কালারগুলোর থেকে ক্যান্ডি কালার দিয়ে খুব সুন্দর কালার আসে। আমি এখানে কিছু কালার বল তৈরি করেছি, এই বলগুলো দিয়ে আমি আমার কেকগুলোকে সাজিয়েছিলাম, দেখতে অদ্ভুত সুন্দর হয় আসলে দেখতে। খুব সহজে এই বলগুলো দিয়ে আপনারা কেক ডেকোরেশন করে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।